আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে বিবাহে ফোন থাকে সেই বিবাহ খাওয়া যাবে কি এবং বিবাহ পড়া যাবে কি? ভাই আপনি প্রশ্ন করেছেন যে বিবাহে কোন আদান প্রদান হয়, কোন লেনদেন হয়, মানে মোহরের বিপরীত হচ্ছে কোন, মানে যদি কোনো বিয়েতে এটা থাকে তাহলে সেই বিয়ে খাওয়া এবং সেই বিয়ে পড়ানো যাবে কিনা। প্রথম বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 6 নম্বর 4 এর মধ্যে বলেছেন যে মোহর দিতে হবে, এর বিপরীত হচ্ছে কোন, যেটা মেয়ে পক্ষ থেকে জোর করে নেওয়া হয় অথবা ফুসলে নেওয়া হয় অথবা বিভিন্ন ভাবে নেওয়া হয়, এটা হচ্ছে কোন। কোন ইসলামের দৃষ্টিতে হারাম, এ ব্যাপারে সকলে একমত। শুধু তাই নয়, বরঞ্চ আমাদের দেশীয় আইন অনুযায়ী এই কোন হচ্ছে নিষিদ্ধ। কেউ যদি কোনের কারবার করতে চায়, কোন যদি নেই, তাহলে যদি অভিযোগ করা হয় তাহলে সরকার তার ব্যবস্থা নেবে। কোন হচ্ছে সামাজিক একটা ব্যাধি, ব্যাধি মানে ক্যান্সার। তাহলে এই যে কোন, এই কোন যদি আমাদের কোন বিয়েতে থাকে তাহলে সেই বিয়েতে সেই বিয়ে দাওয়াত গ্রহণ করা যাবে না, বিয়ে খাওয়া যাবে না, মানে ভাত গ্রহণ করা যাবে কিনা, ভাই প্রশ্ন। কারণ বিয়ে দাওয়াত খাওয়া যায় না, বিয়ের ভোজ খাওয়া যায়। এখন কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদা 6 নম্বর 5 আয়াত নম্বর 2 এর মধ্যে বলেছেন তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো, মন্দ ও সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করো না। যখন আপনি জানতে পারলেন যে কোন বিয়েতে কোন আদান প্রদান হচ্ছে, এটা জানার পরে আপনি আপনাকে তো বিয়ের আগে বলতে হবে, বলতে আসবে, দাওয়াত দিতে আসবে, আপনি ওদেরকে বলুন যে ভাই আমার তো ইচ্ছা খুবই আপনাদের বিয়ে দাওয়াত গ্রহণ করার, কিন্তু আপনারা আমাকে বাধা দিচ্ছেন, হিকমা একটু অবলম্বন করুন। আমি সরাসরি না বলে একটু হিকমা সহকারে বলুন, আমার খুবই ইচ্ছে আপনাদের বিয়ে দাওয়াত গ্রহণ করা, কিন্তু আপনারা আমাকে বাধা দিচ্ছেন। আমরা বাধা দিচ্ছি মানে বলছে হ্যাঁ বাধা দিচ্ছেন, না কোনো বাধা থাকবে না, আপনি অবশ্যই আসেন, আপনারা বাধা দিচ্ছেন আর যাবো কি করে, আমি বাধা কিভাবে বাধা দিচ্ছি, আপনার বাধা বন্ধ, আপনি বলুন আপনার বাধা বন্ধ করুন, বলছে কিভাবে, এই যে আপনার কোন লেনদেন করছেন, এই কোন লেনদেনের বিয়েতে আমি অংশগ্রহণ করবো না, আপনারা কোন বন্ধ করে দেন, আর যদি কোন বন্ধ না করেন এর মানে হচ্ছে আপনারা আমাদের মৌখিক ভাবে শুধু বলতে আসেন, আসলে অন্তরে আপনারা চান যে আমি যাতে আপনাদের দাওয়াতে অংশগ্রহণ না করি, অংশটা লজ্জিত হবে, সে ভাববে বিষয়টা, তাকে দাওয়াত দেওয়া হলো আপনার। আর আপনার যদি সেই ক্ষমতাও যদি না থাকে বলার, আর আপনি সেই বিয়েতে গিয়ে যদি কোনো কাজও না হয়, হয়তো বিয়েতে আরো কিছু হতে পারে, সেগুলো যদি আপনার দ্বারে বন্ধ করা যদি সম্ভব না হয়, তাহলে আপনি সেই বিয়েতে যাবেন না, সেই বিয়েতে আপনি যাবেন না। কিন্তু যদি আপনি বিয়েতে গিয়ে যদি তাদের অন্যায় কর্মগুলোকে যদি আপনি রুখতে পারেন, এতটা যদি আপনার ক্ষমতা থাকে, এতটা যদি আপনার পাওয়ার থাকে, তাহলে আপনি সেই বিয়েতে যান, এবং যদি 10টা অন্যায় হয়, 10টা অন্যায়ের মধ্যে যদি আপনি 5টাও রুখতে পারেন, তাও তার বিয়েতে যান। এবং একই ব্যাপার যদি আপনারা মনি সাহেবকে বলে যে বিয়ে পড়াতে হবে, তো মনি সাহেব তো পকেট গরমের ব্যাপার আছে, পনের বিয়েতে বেশি টাকা পাওয়া যায়, কোনের বিয়েতে বেশি টাকা পাওয়া যায়। সুতরাং তিনি যদি এই ব্যাপারে জিহাদ করেন, টাকা নেব না, অন্যায় কর্মসমাজ থেকে দূর করব, আর টাকা কেনই বা নেবে না, গ্রামের লোক তো মসজিদের ইমাম সাহেবের কত টাকা বেতন দিচ্ছে, 3,000 4,000 5,000, এটা কোনো বেতন হওয়া নাকি, আপনার সংসার চলবে এই টাকাতে, তাকে তো অন্যায় কাজে বাধ্য করছেন গ্রামের লোকেরা, আপনি তাদেরকে অর্থাৎ আপনারা গ্রামের লোকেরা
কমসে কম 10,000 টাকা থাকা উচিত এখনকার যুগে, না হলে সংসার নিয়ে তার অভাব অনটন হয়ে যাবে না। তখন হালাল হারাম সে আর পার্থক্য করার চিন্তা ভাবনা আসবে না যে হারাম করে টাকা যাবে, এখন টাকা আসছে আমার এই সমস্যায় ভুগছি আমি, শুধু সংসার চালানো কি যথেষ্ট? তার ছেলে মেয়ের পড়াশোনা আছে, তার টাকায় খরচ আছে, অনেক কিছু সমস্যার ব্যাপার আছে, এইসব সমস্যা আমাদের সামাজিক ব্যাধি, এগুলো সংশোধন করতে হবে আমাদেরকে। এগুলো জালসার মাধ্যমে আপনি সংশোধন করতে পারেন, তাদের জালসার মধ্যে যেভাবে আমি বলেছিলাম এইরকম বিষয়ভিত্তিক বক্তা দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করে বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর করা সম্ভব এটা, আর যেভাবে আপনারা জালসা দিয়েছেন এটা সম্ভব, সময় সংশোধন হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনকি যারা জালসা কমিটি বা জালসা সেটাকে সংশোধন করতে করতে সময় শেষ। তো ভাই তাহলে বুঝতে পারলেন আপনার প্রশ্নের উত্তর, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রসুল বলেছেন কালোজিরায় রয়েছে সমস্ত রোগের শেফা, আপনি কি কালোজিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।